আসসালামু আলাইকুম। ঘরে এবং বাইরে যে যেখানে বসে আজকের প্রতিবেদনটি দেখছেন, সবাইকে মামা কৃষি টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। আজ 24শে আগস্ট, রোজ মঙ্গলবার। আপনাদের আজকে দেখাবো উত্তরবঙ্গের বিখ্যাত পাবনা জেলায় অবস্থিত ঈশ্বরদী অরনখোলা গরুহাট। এ হাট থেকে উন্নত জাতের ছোটো ছোটো মহিষের বাচ্চা দেখাবো, এগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এবং কেমন দামে সংগ্রহ করতে পারবেন এ সম্পর্কে ধারণা দেব। তো ভিউয়ার্স সঙ্গে থাকুন। স্ক্রিনে যে মহিষগুলো দেখতে পাচ্ছেন, এগুলো জাতে মূলত ইন্ডিয়ান কিছু মুররা আছে, কিছু আমাদের দেশি মহিষ আছে। ইন্ডিয়ান বর্ডার অঞ্চল থেকে এ সমস্ত মহিষগুলো সংগ্রহ করা। তো বিক্রেতা ভাইয়ের সঙ্গে আমি কথা বলছি, এ সমস্ত মহিষ ইন্ডিয়ান বর্ডার এলাকা থেকে সংগ্রহ করছে। বিভিন্ন বড় বড় যে পাতারগুলো আছে যেখানে মহিষ ছেড়ে লালন পালন করা হয়, এক কথায় আমাদের বাংলাদেশের মানুষ বাতান যারা চিনেন মহিষের, সেই মহিষের বাতান থেকে এগুলো সংগ্রহ করা। দুধের গাভীর থেকে এ সমস্ত মহিষের বাচ্চা যখন দুধ ছেড়ে দেয়, তখনও কিন্তু এগুলো 2-4, 50-100টা করে বিক্রি করে দেয়। তো সেখান থেকে কিন্তু এই সমস্ত বাচ্চা সংগ্রহ করা। এই মহিষগুলার মায়ের রেকর্ড খুব ভালো, 10-12 লিটার দুধের মধ্যে এদের মায়ের রেকর্ড। এগুলো কিছু বকনা বাচ্চাও আছে, কিছু সার বাচ্চাও আছে। তো এটি অবস্থিত পাবনা জেলার ঈশ্বরদী অরনখোলা গরুহাট। এ হাট সপ্তাহে একদিন বসে, রোজ মঙ্গলবার। তো এ হাটে আসলে আপনারা সব ধরনের মহিষের বাচ্চা সহ অন্যান্য গরু সংগ্রহ করতে পারবেন। এখানে কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন মহিষের বাচ্চা পাওয়া যায়। আপনারা স্ক্রিনে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটি একটি মুরা জাতের বাচ্চা। এ সমস্ত বাচ্চার বয়স 6-8 মাসের মধ্যে, কেবল মাত্র এগুলো দুধ ছাড়ানো হয়েছে। তো এই জোড়াটার দাম যাচ্ছিল বিক্রেতা ভাই মাত্র 95,000 টাকা। একটি ছোট বয়সের মহিষের বাচ্চা, 6-7 মাস বয়স হবে এই জোড়াটার। তো 95,000 টাকা দাম চাচ্ছিল, এখান থেকেও আপনারা আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। আর আমার এই প্রতিবেদনটি করার একটাই উদ্দেশ্য হচ্ছে, আপনারা যারা মহিষের খামার করতে চাচ্ছেন বা মহিষ লালন পালন করতে চাচ্ছেন, কিংবা যাদের মহিষ আছে তাদেরকে এ সমস্ত ধারণা দেওয়ার চেষ্টা করছি, যে আপনারা এই স্থানে আসলে এ সমস্ত মহিষ সংগ্রহ করতে পারবেন। কারণ আপনারা অনেকেই এই ডেয়ারির পাশাপাশি মহিষের খামার নিয়ে কাজ করতেছেন, কেউ ফ্যাটেনিং করতেছেন, কেউ আবার দুধের জন্য করতেছেন, এই জন্য কিন্তু আমার এই প্রতিবেদন করা। তো এ পাশে এই জোড়াটার দাম যাচ্ছিল 90,000 টাকা, 45,000 টাকা পিস, 90,000 টাকা জোড়া। এই মহিষটার বয়স হবে 5-6 মাসের মধ্যে, ছোট বাচ্চা। তো এ পাশে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা ছেড়ে দেওয়া আছে। এগুলো কিন্তু সব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা, ব্যাপক চাহিদা আছে কিন্তু আমাদের দেশে। তো এ পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি বাচ্চাটা কোনো খুদ আছে কি না, একদম সুস্থ সবল আছে কি না। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সমস্ত বাচ্চার কিন্তু ব্যাপক চাহিদা আমাদের দেশে, কারণ এগুলো 2-3 মাস লালন পালন করার পরে এগুলো দেখা যাচ্ছে যে মাংস হিসাবে চলবে না, যারা রাহি হিসাবে নিবে তাদের কাছেও আপনারা বিক্রি করতে পারেন। আবার লং টাইম যারা এ সমস্ত বাচ্চা নিয়ে প্রসেসিং করতে চাচ্ছেন সংগ্রহ করতে পারেন। তো এখানে আমি বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলছি, এখানে 17টা বাচ্চার একটা লট আছে। তো একই কোয়ালিটির, একই বয়সের কিছু বকনা বাচ্চা আছে, কিছু সার বাচ্চা আছে। এগুলো সব এভারেজে দাম চাচ্ছিল 54,000 টাকা পিস এভারেজে, যা আছে সব লটে, কিছু ছোটো আছে, কিছু 45,000-এর বাচ্চা আছে, কিছু 65,000-এর বাচ্চা আছে। যেমন এই বাচ্চাটা একটু বড়, এটার দাম চাচ্ছিল 65,000 টাকা এভারেজে, সব 54,000 টাকা লটে দাম চাচ্ছিল বিক্রেতা ভাই। তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এ সমস্ত মহিষ কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আমাদের দেশে কিন্তু মহিষের মাংসের ব্যাপক চাহিদা আছে, 500-600 টাকা কেজি দরে কিন্তু মহিষের মাংস বিক্রি হয়। এর পাশাপাশি যারা আপনারা দুধের জন্য মহিষের খামার করতে ইচ্ছুক বা করতে চাচ্ছেন, তারাও কিন্তু এই সমস্ত ছোটো বাচ্চা নিয়ে আপনারা খামার পরিচালনা শুরু করতে পারেন। কারণ এ সমস্ত ছোটো বাচ্চা দিয়ে খামার শুরু করলে আপনারা কখনোই লসের মুখে পড়বেন না। আপনাদের পরামর্শ দিব, আপনারা মহিষের গাভী না কিনে আপনারা এই সমস্ত ছোটো ছোটো বাচ্চা 2-4টা দিয়ে খামার শুরু করতে পারেন। তাহলে আপনারা
লসের মুখে পড়বেন না, কারণ এই সমস্ত বাচ্চা যখন আপনার 7 মাস 6 মাস বয়স, আরও 6 মাস লালন পালন করবেন, 1 বছর প্লাস যখন হয়ে যাবে, তখন যদি আপনারা বিক্রির প্রজেক্টও রাখেন, আপনারা প্রত্যেকটি বাচ্চা থেকে 60 থেকে 70 হাজার টাকা বেনিফিট করতে পারবেন মাত্র 6 মাসের ব্যবধানে। তো গরুর তুলনায় কিন্তু এই সমস্ত মহিষের বাচ্চা পালন অনেক লাভজনক। আপনারা যারা ডেইরি ফার্মের পাশাপাশি ফ্যাটেনিংয়ের জন্য এই সমস্ত মহিষ সংগ্রহ করতে চাচ্ছেন, নিঃসন্দেহে সংগ্রহ করতে পারেন। তো এগুলোতে যারা আপনারা দানাদার খাদ্য দিবেন, এ সমস্ত মহিষ কিন্তু বাতানে লালন পালন করা ভিউয়ার্স, এদের গলায় কিন্তু কোনো দড়ি ছিল না, এখন মাত্র হাটে আসছে বিধায় কিন্তু এদের গলায় দড়ি দেওয়া হয়েছে। এগুলো সাধারণত একবেলা ভুসি এবং পানি এবং ধানের কুড়া খেয়ে কিন্তু এরা জীবন ধারণ করতো। এদের সাধারণত খাদ্য কম লাগে, শুধু ঘাস খেয়ে কিন্তু এরা জীবন ধারণ করে, আর এক বেলা দানাদার খাদ্য দিলেই চলবে। আর যারা আপনারা খামারের জন্য এগুলো রেডি করতে চাচ্ছেন, তারা আপনারা 2 বেলা এদেরকে গমের ভুসি, খুদের ভাত, ভুট্টা, খেসারি এ সমস্ত দানাদার খাদ্য দিবেন, তাহলে এদের দৈহিক বৃদ্ধিটা বেশি পাবে। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি। আল্লাহ হাফেজ।